নমস্কার প্রিয় দর্শক সকল, ইতিমধ্যে আমার হাতত আহি পৰিছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। অঙ্গনবাড়ী কর্মীক সহায়িকার তিনিচুকীয়াত কর্মবিরতি আর বিক্ষোভ কার্যসূচীর আজি অন্তিম দিন। স্লোগানেরে উত্তাল হল উপযুক্ত কার্যালয়ের চৌহদ। রাজ্যজুড়ি অঙ্গনবাড়ী সহায়িকার কর্মবিরতি কার্যসূচী পালন করার সমান্তরালভাবে অঙ্গনবাড়ী কর্মীক সহায়িকার প্রতিবাদত বিভিন্ন স্লোগানেরে আজি চারিদিনিয়া কার্যসূচীর অন্তিম দিনটি উত্তাল হল তিনিচুকীয়ার উপায়ুক্ত কার্যালয়ের চৌহদ। অসম রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মীক সহায়িকার তিনিচুকীয়াত আটাইকেইটা প্রকল্প লক্ষ্যে অঙ্গনবাড়ী কর্মীক সকলের সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি নিদিয়ে। তেতিয়ালৈকে অঙ্গনবাড়ী কর্মীক 21,000 আর সহায়িকাক 17,000 দিয়া আর অবসরপ্রাপ্ত লোকক এককালীন সাহায্য প্রদান করা আদি কেবাটাও দাবিরে তিনিচুকীয়াস্থিত উপায়ুক্ত কার্যালয়ের সন্মুখত আজি অন্তিম দিনের প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। লগতে উপায়ুক্তর যোগেদি অসম সরকারলৈ উক্ত দাবি সম্বলিত এখন স্মারকপত্র প্রদান করে। সরকারী কর্মচারী হিসাবে স্বীকৃতি দিয়ক, মিনি অঙ্গনবাড়ী কেন্দ্রবুর পূর্ণাঙ্গ কেন্দ্রলৈ রূপান্তর করক, অবসরকালীন সুবিধা অতি সোনকালে আদায় দিয়ক। যখন অঙ্গনবাড়ী কেন্দ্র আছে সেই অঙ্গনবাড়ী সকলো কেন্দ্রবুর পূর্ণাঙ্গ কেন্দ্র, লগতে উন্নত মানদণ্ডর বিজ্ঞান স্বাস্থ্যসম্মতভাবে বনাই দিয়ক। তেতিয়াহে আমি এটা সুন্দর শিশু আর শারীরিক বৌদ্ধিক মানসিক হিসাবে গড়ি তোলাত আমি সহায় করব পাৰিম। আর সরকারে যত এটা দুটা বনাই দিছে কিন্তু এতিয়া বনাবলেও লৈছে, কিন্তু যখন ভাঙি গেছে সেই সেন্টারব আমার অতি সোনকালে বনাব লাগে, বতাহত ধুমুহাত ভাঙি গেছে। আর আমার দাবি আছে যে এই যে আমি যখন কাম করে আছো ইয়াত, সেই সকল যেটা আমি সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিবলে কৈছো, কিন্তু যেতালেকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি নিদিয়ে তেতিয়াহলে অবসর লওয়া সময়লৈকে এগারী কর্মীক 21,000 টাকা আর সহায়িকাক 18,000 টাকালে দিবলে আর মিনিজনীকো সেইদরে দিবলে আমি অনুরোধ জানাইছো। আমার অঙ্গনবাড়ী কেন্দ্রত আর অঙ্গনবাড়ী পূর্ণাঙ্গ কেন্দ্র আছে আর মিনি কেন্দ্র আছে। মিনি কেন্দ্রত এগারিয়ে কাম করে, সেই এগারী মানুষে কাম করলে কি হয়, লড়ি আমার কেন্দ্রলে লড়ি বিচারিও আনব, রিজাইও খুব বিভিন্ন কামত এনআরসি বিএলও এফএলও কামও করব, গতি সেইখানে কাম করোতে অসুবিধা হয়। আর সেই কারণে আমি সেই কেন্দ্রত আর এগারী দিয়ে একটা পূর্ণাঙ্গ কেন্দ্র কেন্দ্রলে রূপান্তর করবলে আমি অনুরোধ জানাইছো। আমি বারম্বার অনুরোধ জানাইছো, এতিয়া আমার আসলে ইয়ার আগতে আমি দুদিন ইয়াত কার্যসূচী লৈছো, এতিয়া আমার 23 মে মাহতে লৈছো আর 23 তারিখের আমি 26 তারিখলে ললো। ইয়ার পিছতে আমি সরকারলৈ জুন মাহলৈকে আমি রম, যে আমার স্টেটের জনাইছে কালি যে আমি জুন মাহলৈকে রম, যদি জুন মাহত আমার কিবা সরকারে আমার লগত আলোচনা নকরে তেতিয়াহলে আমি জুলাইরপর ধারাবাহিক আন্দোলন আমি করিম, আর সেইটা আমার সিদ্ধান্ত হয়েছে। আর আমার যেতালেক কেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকিব। এতিয়া কথা হল কেন্দ্র সমূহ বন্ধ করলে সরকারে আমাক কৈছে কি আমার ছালীক চকল দিব আর অনারিয়াম কাটিব, কিন্তু অনারিয়াম কোনটো কাটিব, অনারিয়াম আমার স্টেটে দিয়ে 2,000 টাকা আর সেন্ট্রেলে দিয়ে আমার 4,500 টাকা, তখনকলে ভাবিব লাগিব কোনটো কাটিব। যদি কাটে আমার ছালীয়ে একমতে কৈছে গোটাইখিনিয়ে কাটক, এদিন দুদিনের নহয় চারিদিনের নহয়। গতি আমি আপনার জড়িয়ে জানাব খুঁজি যে আমাক আর আন্দোলন করবলে বাধ্য নকরায় যেন, আর আমি যদিহে আমাক আমার দাবিখিন মানি লয় তাহলে আমি আন্দোলন করবলে বাধ্য নহয়। হিমন্ত বিশ্ব শর্মার ডাঙর মন্তব্য, এতিয়ারপর অসমর প্রতিগৰাকী মুসলমান যুবতী মহিলায় বিজেপিক ভোট দিব। তিনি তালাক নিষিদ্ধ করা হয়েছে, বহু বিবাহ বন্ধ করা হয়েছে অসমত। হজরত মোহাম্মদে এগারীকে বিবাহর পোষকতা করেছিল। রাহুল গান্ধীর পরিপক্কতাক লৈও টিপ্পনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাহুল গান্ধীয়ে পরিপক্ক হবলৈ 55 বছর লগালে, যদি পরিপক্ক হওতে 55 বছর লাগে কাম করব কেতিয়া। কি পরিস্থিতিত কংগ্রেসে এরিবলগিয়া হয়েছিল হিমন্ত বিশ্ব শর্মায়, সেই কথাও রাজত শর্মার অনুষ্ঠানত হাদরি করিলে অসমর মুখ্যমন্ত্রীয়ে। এটা পরিয়ালক সন্তুষ্ট করিবলৈ কোনো রাজনৈতিক দলত যোগদান করা নাছিলো।
মোৰ কোনো পৰিয়ালৰ প্ৰতি আনুগত্য নাই, আনুগত্য আছে দেশৰ প্ৰতি। এতিয়া কংগ্ৰেছত যিসকল আছে কেৱল মহাত্মা গান্ধীৰ কাৰণে আছে। কংগ্ৰেছে মহাত্মা গান্ধীৰ নাম হাইজেক কৰিলে। কষ্ট নকৰা কোনো লোকেই ভাৰতৰ দৰে দেশৰ নেতা হ'ব নোৱাৰে। মুছলমান সম্প্ৰদায়ৰ উত্তৰণৰ বাবে অসম চৰকাৰে কাম কৰি আছে। মুছলমান যুৱক যুৱতীয়ে মাদ্ৰাছাৰ পৰিৱৰ্তে আধুনিক শিক্ষা পাব লাগে বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। চৰকাৰক সকিয়নি প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকসকলৰ। 2020তেই শিক্ষা বিভাগে প্ৰধান শিক্ষকৰ পদ সৃষ্টিৰ বাবে লৈছিল সিদ্ধান্ত। বাৰম্বাৰ দাবী কৰাৰ পাছতো শিক্ষা বিভাগে কাৰ্যকৰী নকৰিলে সিদ্ধান্ত। তাৰ ওপৰত নতুন নতুন দায়িত্ব জাপি দিয়া হৈছে শিক্ষকসকলৰ ওপৰত। টেবলেট ঘূৰাই দিয়াৰ পাছতো কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই শিক্ষা বিভাগে। সমল কেন্দ্ৰৰ হোৱাটছএপ গ্ৰুপ ত্যাগ কৰিব প্ৰাথমিক শিক্ষকসকলে। নো পে নো ৱাৰ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিব শিক্ষকসকলে। শৈক্ষিক পৰিৱেশ বিনষ্ট হ'লে ৰাজ্য চৰকাৰে জাগৰীয়া হ'ব। শিক্ষকক ভয় ভাবুকিৰ শৈক্ষিক পৰিৱেশ বিনষ্ট নকৰিবলৈ আহ্বান চৰকাৰক, সকিয়নি প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকসকলৰ। 2020তেই শিক্ষা বিভাগে প্ৰধান শিক্ষকৰ পদ সৃষ্টিৰ বাবে লৈছিল সিদ্ধান্ত। পৰৱৰ্তীতে লৈ আহিছোঁ আপোনালোকৰ বাবে এটা ডাঙৰ খবৰ। এক ধৰণৰ নতুন কৌশলেৰে লণ্ডন ৰাজ চলোৱাৰ অভিযোগ উঠিছে একাংশ এম্বুলেঞ্চ চালক আৰু হস্পিটেলৰ বিৰুদ্ধে। শেহতীয়াকৈ আৰু এক ধৰণৰ নতুন কৌশলেৰে লণ্ডন ৰাজ চলোৱাৰ অভিযোগ উঠিছে একাংশ এম্বুলেঞ্চ চালক আৰু হস্পিটেলৰ বিৰুদ্ধে। বিশেষকৈ জৰুৰী অৱস্থাত বা দুৰ্ঘটনাত পতিত হোৱা বহু লোকক লৈ অনা হয় গুৱাহাটীলৈ উন্নত চিকিৎসাৰ বাবে। এম্বুলেঞ্চ ভাড়া কৰি ৰোগীসকলক গুৱাহাটীলৈ অনা হয়। বহু এম্বুলেঞ্চ চালক ভিতৰুৱাকৈ থকা বুজাবুজিৰ বাবে ৰোগীৰ আত্মীয় বিচাৰিলেও ৰোগীক গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ৰ সলনি ব্যক্তিগত খণ্ডৰ একাংশ চিকিৎসালয়লৈ লৈ যায়। গুৱাহাটীৰ বাহিৰৰ পৰা অহা ৰোগীক আৰু আত্মীয় বিভিন্ন কথা তথা প্ৰলোভনেৰে চিকিৎসা মহাবিদ্যালয়ৰ সলনি ব্যক্তিগত চিকিৎসালয়ত ভৰ্তি কৰাই দিয়া বাবদ উক্ত চিকিৎসালয় কৰ্তৃপক্ষৰ পৰা এম্বুলেঞ্চ চালকে লাভ কৰে কমিছন। ৰোগী বেদে এই কমিছনৰ নিৰীখ সুকীয়া সুকীয়া। ইয়াৰ পাছতে ৰোগীক নানানটা পৰীক্ষা কৰোৱাই এনে চিকিৎসালয়সমূহে লুটপাট চলোৱাৰ অভিযোগ কৰে বহু ৰোগীৰ আত্মীয়।